আচ্ছা নাথিং ফোন যারা চায় ইউজ ফোন অনেকেই কিন্তু কমেন্ট করে যে ভাই নাথিং ফোন লাগবে, নাথিং ফোনের পিছনের গেট আপটা কিন্তু সেই লাইটিং এর ইডা আর কি আজকে আপনার কোন ফোনের সাথে মিলবে না মিলবে না আচ্ছা কত ব্ল্যাক কালার আছে গ্রিন কালার আছে পার্পল কালার আছে মানে আইফোন আছে অনেকগুলো আছে ইলেভেন যেগুলো তাই না কালার আছে জিবে এটা ফোন আসছে একজনে 12 11 যারা নিয়েছে সবগুলো প্রত্যেকটা চুবাই দিয়েছে তাই ভিডিও সহ প্রমাণ আছে আমাদের আচ্ছা A53 আমাদের বিকেলের মধ্যে আমরা হাতে পাবো S21 Plus থাকবে এটা থাকবে অনলি কিন্তু কালার अवेलेबल ঠিক আছে A52s যেগুলো 6128GB এগুলো থাকেন 12256GB 12128GB দুটোটাই কিন্তু আছে কমাই দিয়েন আজকে আচ্ছা 12128GB যেগুলো 8128GB কি রাফিজের জন্য বেস্ট রাফিজের জন্য বেস্ট ফোন ভাই আচ্ছা বলেন স্টিকে লেখা আছে সরি 6128 6128GB 6128 এটা থাকবে কমাই দিবেন তো ইনশাআল্লাহ ভাই কাস্টমার জিতবো মানে মার্কেট যাচাই করলে বুঝতে পারবো তারা আচ্ছা যে কেমন প্রাইস দিছে কেমন প্রাইস এটা কিন্তু Vivo এর একটা ফ্ল্যাগশিপ ডিভাইস তাই না Vivo V20 সবার জন্য দোয়া করা আমার জন্য দোয়া করা সবাই সবার জন্য দোয়া করেন সবাই যেন সুস্থ থাকে সবাই যেন ভালো থাকে আর নুমান ভাইয়ের জন্য অবশ্যই দোয়া করবেন কারণ নুমান ভাই একটা ভালো লোক ইনশাল্লাহ আর নুমান ভাই আজকে একটা বলে দেবে আপনার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করবো নতুন যে সাবস্ক্রাইব আছে তাদের জন্য কিন্তু আমি একটা করে নেকবেন ফ্রি রাখবো মানে ফোন নিলেই কিন্তু একটা করে নেকবেন ফ্রি থাকবো ঠিক আছে ভাইয়া আর আমাদের কিন্তু ঢাকা 64 মানে ঢাকার ভিতরে 64 জেলায় কিন্তু আমরা ফোন কুরিয়ার করে থাকি জাস্ট 10,000 উপরে যে ফোনগুলো আছে এগুলো আমাদের 1,020 টাকা আর 20,000 যে উপরে ফোনগুলো আছে এগুলো 2,040 টাকা পাঠালে আমরা জাস্ট দিয়ে দেবো এটা হচ্ছে আপনার মূলত ফোন বুকিং ঠিক আছে আর এছাড়া তো এক্সচেঞ্জও করতে পারবে তাই না এক্সচেঞ্জের অফার তো আমাদের সবসময় থাকে ইনশাল্লাহ সবসময় পেয়ে যাবেন আর আমাদের অবশ্যই শপের অ্যাড্রেসটা আমি বলে দিই এটা হচ্ছে ঢাকা যমুনা ফিউচার পার্ক লেভেল 4 ব্লক এ আর শপ নাম্বার হচ্ছে 015B এটা জাস্ট ক্যামেরা ওয়ার্ল্ডের অপোজিট সাইডে আমাদের দোকানটা ঠিক আছে আচ্ছা তো ফার্স্ট অফ অল আজকে আমাদের কোন ডিভাইসটা দেখাবেন আচ্ছা ফার্স্ট আমরা শুরু করি আইফোন 11 iPhone 11 128GB কালার কিন্তু আমার কাছে ইউজ কালার এই দেখেন ব্ল্যাক কালার আছে গ্রিন কালার আছে পার্পল কালার আছে মানে আইফোন আছে অনেকগুলো আছে 11 যেগুলো তাই না কালার আছে জিবে দেখেন 11 এগুলো কিন্তু ভাই বক্স সহ আছে বক্স ছাড়াও আছে বক্স ছাড়াও কিন্তু আছে আচ্ছা আচ্ছা তাই আইফোন 11 বক্স সহ গুলো কত দিবেন বলেন আচ্ছা বক্স সহ যেগুলো এগুলো থাকবে মাত্র 42000 টাকা মাত্র 42000 টাকা অনলি 42000 টাকা থাকবে 128GB 128GB 92% ব্যাটারি হেলথ আচ্ছা ভালো হবে কন্ডিশন তাই না একবার ফ্রেশ কন্ডিশন আপনারা চাইলে থ্রি ডোজ বলেন পানিতে চুবাই বলেন ওয়াটার ডে সব কিছু স্টক করে দিতে পারবেন আর যেভাবে আপনারা চেক করে নিতে পারবেন জি জি আচ্ছা আচ্ছা আপনার পছন্দ মতো কিন্তু চেক করে নিতে পারবেন বক্স আইফোন 11 42000 টাকা কেমন প্রাইস আছে অবশ্যই কমেন্ট করবেন আর ভিডিওটা শেয়ার করে দিবেন আচ্ছা নেক্সট 2020 ভাইয়া এগুলো কিন্তু 64GB আবার 128GB কিন্তু আছে ঠিক আছে বক্স তাই না বক্স কালার কিন্তু ইনশাআল্লাহ अवेलेबल যারা ছোটর মধ্যে আইফোন ভালো চায় কিউট একটা ডিভাইস তাদের জন্য বেস্ট হবে আইফোন AC 2020 আচ্ছা 128GB যেগুলো এগুলো আমাদের কাছে পেয়ে যাবেন অনলি 21000 টাকা আর 64GB যেগুলো এগুলো পাচ্ছেন অনলি 19500 টাকা 19500 টাকা জি আচ্ছা নেক্সট কোনটা দেখাবো পরে যদি দেখাবে XR দেখেন XR এগুলো হইছে 64GB XR 64GB আচ্ছা কত দিবেন বলেন XR 64GB থাকবে অনলি 29000 টাকা অনলি 29000 টাকা অনলি 29000 টাকা 64GB এগুলো কিন্তু প্রত্যেকটা ভাই ওয়াটারপ্রুফ সহ ঠিক আছে প্রত্যেকটা ওয়াটারপ্রুফ সহ আর কি ফুল অথেন্টিক আছে আমরা মূলত আমাদের পেজেও দেওয়া আছে সেলজন ভিডিও কিন্তু আমাদের পেজ আছে এখানে কিন্তু কালকে একটা ফোন আসছে একজনে 12 11 যারা নিয়েছে সবগুলো প্রত্যেকটা চুবাই দিয়েছে তাই ভিডিও সহ প্রমাণ আছে আমাদের আচ্ছা আচ্ছা নেক্সট আমরা কোন বিষয় দেখব আচ্ছা নেক্সট যদি একটু দেখাবেন এটা প্রাইস বলেন না ভাই আচ্ছা এটা 29000 বলছি 29000 বলছেন টাকা দিয়ে আচ্ছা আর নেক্সট আচ্ছা পরে যদি দেখাই A73 8 128GB স্যামসাং গ্যালাক্সি A73 ভাই A73 5G 6128GB চাচ্ছেন তাদের জন্য কিন্তু আছে ঠিক আছে A53 A53 6128GB আবার দেখাই আমি বক্স ছাড়াটাও দেখাই
বক্সারটা হইছে আপনার 828 GB প্রাইস কিন্তু সেমই থাকতো জাস্ট এটা বক্সার যেটা এটা পাই যাবেন 28000 টাকা আর 6128 যেটা বক্সও এটা পেয়ে যাবেন মাত্র 28000 টাকা আর কি A53 আপনার 6128 বক্সও যদি নিতে চান তাহলে 28000 টাকা জি 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 আবার যদি বক্স ছাড়া নিতে চান তাহলে আবার 828 পাবেন র‍্যামটা বেশি পাবেন প্রাইস হ্যাঁ আর কি বক্সটা পাবেন না জি জি আচ্ছা নেক্সট কোনটা আচ্ছা S20 Oneplus যদি কথা বলি S20 Oneplus 8100 এটা কিন্তু ভাই একবারে ব্র্যান্ড নিউ কন্ডিশন একটা ফোন জাস্ট একটু দেখান কাস্টমারকে S20 Oneplus S20 Oneplus 5G হ্যাঁ হ্যাঁ আচ্ছা কত দিবেন বলেন আচ্ছা এটা থাকবে অনলি 37000 37 না আজকে 1000 টাকা ডিসকাউন্ট অনলি 36000 টাকা পেয়ে যাচ্ছেন S20 Oneplus 5G S20 Oneplus 5G 8128 GB কত দিবেন বলেন এটা কিন্তু ভাই 2 মাসের মতো ইউজ 2 মাসও না জাস্ট আপনি বলা যায় 1.5 মাসের মতো ইউজ আছে ফোনটা আর আপনি কন্ডিশন দেখলেই বুঝতে পারবেন মোবাইল সচরাচর দেখা যায় না আচ্ছা পরে যদি দেখাবে M53 5G এটাও কিন্তু আপনার এক মাসের মতো ইউজ যেগুলো আছে আমি বলবো এক মাস যেগুলো আছে বেশি দিন ইউজ ওগুলো আমি বলে দেবো আচ্ছা কত দিবেন বলেন এটা আচ্ছা M53 থাকে মাত্র 29000 টাকা ভাই 29000 টাকা অনলি 29000 29 না আজকে 28500 করে দেবে 28500 করে দেন আজকে ভাই আসলে পসিবল হয় না ভাই বলছেন ইনশাআল্লাহ করে দেব 28000 28000 আচ্ছা বক্স হবে তাই না বক্স হবে নেক্সট কোনটা দেখব আমরা আচ্ছা নেক্সট যদি একটু দেখাবে আইফোনের যে এগুলো দেখাইলাম এই যে আইফোন 11 ভাই ঠিক আছে 11 দেখেন 11 128 GB এটা হচ্ছে বক্সার ভাই 11 এটা হচ্ছে বক্সার 11 128 GB যেটা এটা পেয়ে যাবেন আমার কাছে অনলি 24 GB দেখেন লাল তারপর গ্রে হোয়াই সবই কিন্তু আমার কাছে অ্যাভেলেবল কালার আচ্ছা আইফোন 8 আইফোন 8 কত দিবেন বলেন আচ্ছা আইফোন 8 এগুলো কিন্তু ভাই 64 জিবি আচ্ছা এগুলো প্রাইস পেয়ে যাবেন আমার কাছে অনলি 18000 টাকা অনলি 18000 টাকা অনলি 18000 টাকা বেস্ট প্রাইস দিছে এগুলো আইফোন 8 আইফোন 8 দেখেন এখন মনে হয় দুইটা আছে আমরা মূলত 20 পিস আনছি দুই পিস আছে আবার লোড স্টক আছে আইফোন 8 আজকে কমাই দেন 500 17500 করে দেন 17500 হয় না ভাই 18000 টাকা তাও আমি দিয়ে কুলাইতে পারতেছি না ভাই তাও ফ্রেশ কন্ডিশন আর কি ফুল অথেন্টিক আছে ফুল অথেন্টিক আছে আচ্ছা নেক্সট কোনটা দেখব আমরা আচ্ছা নেক্সট যদি একটু দেখাই Oneplus এর মধ্যেই যাই আচ্ছা Oneplus দেখাই ভাই Oneplus দেখেন Oneplus 8T 12GB 256GB Oneplus 8T ভাই কত দিবেন আজকে আচ্ছা এটা প্রাইস থাকবে অনলি 30000 টাকা অনলি 30000 টাকা আরো 1000 টাকা ডিসকাউন্ট কত অনলি 29000 টাকা ডুয়াল সিম না সিঙ্গেল সিম ভাই দেন আরো 1000 ডিসকাউন্ট অনলি 28000 টাকা 28000 টাকা Oneplus 8T 12256 সিঙ্গেল সিম ও ডুয়াল সিম তাহলে আর একটা অ্যাডভান্টেজ রয়েছে তাই না জি জি ভাই আচ্ছা নেক্সট কোনটা দেখব আচ্ছা নেক্সট যদি দেখেন Oneplus 70 8GB 256GB Oneplus 70 ভাই 8GB 256GB 8256GB কত দিবেন বলেন আজকে আচ্ছা এগুলো প্রাইস থাকবে অনলি 22500 22 করে দেন আজকে 22 পসিবল না জান ভাই বলছেন করে দিলাম 8256 কিন্তু মাত্র 22000 টাকায় পাবেন ঠিক আছে আর এটা কিন্তু গেমিং ডিভাইস প্রসেসরও খুবই ভালো জি জি আচ্ছা নেক্সট আচ্ছা পরে যদি দেখাই MI Xiaomi MI 11 i 5G 6128GB এটা কিন্তু 108 মেগাপিক্সেল ক্যামেরা এবং গেমিং প্রসেসর ভাই এটা আচ্ছা আচ্ছা গেমিং প্রসেসর দেওয়া আছে গেম খেলতে পারবেন উড়াদুড়া আচ্ছা কত দিবেন বলেন আচ্ছা এগুলো প্রাইস থাকবে অনলি 24000 টাকা অনলি 24000 টাকা Xiaomi 11i 5G আচ্ছা জান ভাইয়ের ব্লগ থেকে যে আসবেন তার জন্য আরো 1000 টাকা দিছি অনলি 23000 টাকা 23000 টাকা 23000 টাকা ফ্রেশ কন্ডিশন একবারে পেয়ে যাচ্ছেন দেখেন ভাইয়া 23000 টাকা বেস্ট প্রাইস হবে ভাই 23000 টাকা বেস্ট প্রাইস ভাই আচ্ছা আজকে গিফট থাকবে কি কি ভাই আচ্ছা গিফট একটু পরে দেখাই দেই কারণ গিফট তো অবশ্যই থাকবো কারণ ভাইয়ের যারা শেয়ার করব তাদের জন্য তো গিফট আছে আর যারা মোবাইল নেন তাদের জন্য গিফট আছে ইনশাআল্লাহ ঠিক আছে আচ্ছা Oneplus 7 এর মধ্যে দেখাবো Oneplus 7 6GB 128GB 6GB 128GB 6128GB আচ্ছা 6GB 128GB কত দিন বলেন এটা থাকবে অনলি 18500 অনলি 18500 অনলি 18500 Oneplus 7 কমাই দেন আজকে একটু জান 500 টাকা ডিসকাউন্ট করে দিলাম 18000 টাকা আচ্ছা এটা কিন্তু সাইডে ই আছে স্কাচ আছে তাই না রং উঠে আছে এটা ভাই যেরকম আছে জেনুইন আছে কোনো কিছু পাস আমাদের খোলা বা রিপেয়ার বিশ করা না কোনো কিছু চেঞ্জ করা হয় না কোনো কিছু চেঞ্জ করা না আমাদের এই একটা জিনিস পাবেন যে সিলটন বিড়িতে আপনি আসলে জেনুইন প্রোডাক্ট পাবেন কিন্তু আমার কথা হয়েছে ভাই প্রোডাক্ট স্কেচ থাক
কিন্তু যে আপনার প্রোডাক্ট চেঞ্জ এইসব প্রোডাক্ট নিয়ে স্কেচ থাকলে তো আমরা সমস্যা নাই, ওলি মারলো এগুলো জায়গা ঠিক আছে, আপনার খোলা হইলে কিন্তু মেইন সমস্যা, খোলা হইলে সমস্যা একটু থাকলে সমস্যা না। ওয়ানপ্লাস 7 6 যারা বোঝে, অনেক কাস্টমার আমাকে ফোন দিয়ে বলে ভাই আমার প্রোডাক্ট এক্সকাস থাক সমস্যা নাই কিন্তু আমার প্রোডাক্টটা জেনুইন চাই, ঠিক আছে। আবার অনেকজন তো বোঝে না, এগুলো শুধু শুধু বলে লাভ নাই, কাস্টমারের মন খারাপ করবো, তো যারা বোঝে তারা তাদের জন্য কিন্তু ঠিক আছে। আচ্ছা এগুলো প্রোডাক্ট তো বলেই দিছি ভাইয়া, পরে যদি একটু দেখাই পকে X3 প্রো 8 GB র্যাম 128 GB স্টোরেজ, এটা কিন্তু ভাই গেমিং ফোন। আর আমাদের অনেকজনের ডর হয় যে ভাই কি বলে X3 প্রো তে আপনার গ্রিন লাইন ইস্যু বা X3 তে গ্রিন লাইন ইস্যু, এগুলো কিন্তু আমাদের প্রত্যেকটা ফোনে কোনো প্রবলেম নাই, আপনি চাইলে আপডেট দিয়া এখান থেকে আপডেট দিয়া দুই ঘন্টা চালায় তো গেমিং এই গ্রিন লাইন ইস্যু পড়ে না। তো কয়েকটা হইছে আমার কাস্টমার বলছে যে এই কারণে আমি বলতেছি, আমার এখানে আপডেট দিয়া সবকিছু দিয়ে চালায় আপনি নিয়ে যেতে পারবেন সমস্যা নাই। হ্যাঁ আচ্ছা স্যার, আচ্ছা এগুলো প্রাইসটা আমি বলে দেবে। হ্যাঁ ওকে, X3 Pro অলরেডি 18500 থাকবে, 18500 না 18 করে দেন আজকে জান ভাই বলছে কারণে করে দিলাম ঠিক আছে। ওকে X3 Pro 6128 মাত্র 8128 ডিভাইস 18000 টাকা, বেস্ট প্রাইস কিন্তু। আর যেটা বক্স হয় ওগুলো তো প্রাইস আপনার 19500 এরকম থাকে ঠিক আছে। নেক্সট, আচ্ছা MI 11 Lite এনি 5G, এনি 5G আপনি যদি বলেন 6128 দেখেন এনি 5G, এটা কিন্তু আমার একবার লাইট ইউজ দেখেন ভাই কন্ডিশন গুলো, এগুলো কিন্তু আমার বক্সও আছে, বক্স ছাড়াও কিন্তু আমার কাছে আছে, অ্যাভেলেবল কিন্তু পেয়ে যাবেন। আচ্ছা কত দিন বলেন? আচ্ছা এগুলো প্রাইস থাকবে অনলি 22000 টাকা, অনলি 22000 টাকা বেস্ট প্রাইস ভাই। আচ্ছা নেক্সট কোনটা দেখবো? আচ্ছা নেক্সট যদি দেখেন Note 10 Pro ভাই, Note 10 Pro 6GB 128GB Note 10 Pro ভাই, পরে যদি দেখেন Note 10T 4/64, এটা কিন্তু Note 10T 5G 4/64। আচ্ছা আচ্ছা ইনশাল্লাহ জান আমি লাগলে কেনা দামে দিয়ে দাও 13000 টাকা। মানুষের কথা মাঝে মাঝে রাখতে হয় অবশ্য ভাই, এ কথা আমি কখনো পালাইতে পারি না ভাই। আচ্ছা যাক, এটা কিন্তু 13000 টাকা কি জিতবে আসলে ভাই, কেনা দামে দিছে কারণ এটা রাফিজের জন্য বেস্ট হবে ঠিক আছে। 13000 টাকা আপনি পাবেন কিন্তু Redmi 5G ডিভাইস, জি Note 10T 5G 4/64 ডিভাইস। আচ্ছা পরে যদি দেখাই ভাই Note 7 Pro 4/64, যারা দেখা যায় 10000 এর ভিতরে যাদের বাজেট, দেখা যায় সবার বাজেট তো এক না, আমার সামর্থ্য তো এক না ঠিক আছে। একসময় জাতীয় ফোন ভাই, একসময় জাতীয় ফোন চার্জ দেখা যায় অনেক সময় বাজেটে অনেক কুলায় না ভাই, সবার সামর্থ্য এক করলে তো হবে না, দেখা যায় আমার বাজেট দেখো 10000 এর ভিতরে যে বাজেট গুলো আছে তারা যদি চান আমার সফটে তারাও কিন্তু পেয়ে যাবে। আমি দেখা যায় ফ্ল্যাগশিপে গেছি, এখন কিন্তু ফ্ল্যাগশিপে কিছু আবার লো রেঞ্জের আনতে আসি ফোন, ইনশাল্লাহ পরবর্তীতে তারাও কিন্তু পেয়ে যাবে আমাদের কাছে ঠিক আছে। অনেকজনের কাস্টমার বলে যে ভাইয়া আমার লো রেঞ্জের মধ্যে আছে কিন্তু আপনাদের বিশ্বাস তো এই কারণে আপনাদের কাছ থেকে আমি নিতে চাই, কিন্তু দেখা যায় অনেক সময় দিতে পারি না, তো দুঃখের বিষয় কারণে আপনার পরের লোডে লো রেঞ্জের মধ্যে আনবো ঠিক আছে। আচ্ছা এগুলো প্রাইসটা আমি বলে দেবে, অনলি 10000 টাকা থাকবে, ঠিক আছে। আর এটা কিন্তু আপনার লেদার ফিনিশিং, কোন স্ক্র্যাচ পড়বে না পিছনে, স্ক্র্যাচ প্রুফ। আচ্ছা এটাও কিন্তু একটা ভালো অফার থাকবে আজকে, অনলি 13500, অনলি 13500, 13500 টাকা। আচ্ছা 464 ডিভাইস আজকে কিন্তু 13 করে দেবো, 13000 টাকা, এটা আমার একটা চেক্স বলে, এটা আমার কেনা দামে দিলেন, এটাও কেনা দামে দিলেন। আর কি আপনি, আচ্ছা আমি আপনাকে বলি ভাই, 12 থেকে 13000 টাকা বাজেট থাকে তাইলে কিন্তু আপনি এই দুইটার মধ্যে একটা নিতে পারবেন যে কোনো, জি জি জি। আমি একটা জিনিস, এটা ভালো হবে বেশি, একটা জিনিস বলি নেক্সট, যাহার আমাদের এই যে Note 10 Pro, এটা পরে বলতেছি Note 10 Pro, এটা কিন্তু 8GB 128GB স্টোরেজ ফুল বক্স সহ, এই যে ফুল বক্স সহ, আর আপনার প্রত্যেকটা ডিভাইস যেগুলো বক্স সহ ওগুলো আপনি IMEI বলেন সবকিছু ম্যাচিং করে নিতে পারেন আমাদের কাছ থেকে ঠিক আছে। আর এগুলো আমরা একমাত্র দিয়ে দেয় লাইফ টাইম গ্যারান্টি দেয়, নন রিপেয়ারেবল কোনো খোলা না, এগুলো গ্যারান্টি আপনি লাইফ টাইম পাবেন। আর যারা আমাদের কাছ থেকে নিয়েছেন প্রোডাক্ট ইলেকট্রিক ডিভাইস বলা যায় না, কোনো সমস্যা হলে আমাদের ব্যবহার জানেন যারা নিয়েছেন আমাদের কাছ থেকে, তারা অবশ্যই আমাদের কমেন্টে আর কি, আফটার সার্ভিস ভালো আপনাদের, জি জি ভাই। আচ্ছা আফটার সার্ভিসটাই আসলে প্রয়োজন, আসলে ভিউসরা যাতে হয়রানি না হয়, হয়রানি না হয় এটা হলো মেইন কথা। আচ্ছা Note 10 Pro 8/128 GB এটা আমি অনলি দেব 19000 টাকা, অনলি 19000 টাকা, অনলি 19000 টাকা বেস্ট প্রাইস ভাই। আচ্ছা নেক্সট আমরা কোন, আচ্ছা নেক্সট যদি একটু দেখাই ওখানে, এখানে দেখাইছি কি iPhone 8, আচ্ছা iPhone 8 এগুলো প্রাইস দিছি মাত্র 18000 টাকা।
এটা হইছে বক্স আইফোন 8 বক্স আইফোন 8 বক্স বক্স দাস আপনার 2000 টাকা বা 1500 টাকা এরকম বেশি হবে ঠিক আছে এগুলো বক্স যেটা এটা আমার কাছে পেয়ে যাবেন অনলি 20000 টাকা অনলি 20000 20000 টাকা না আজকে 500 টাকা ডিসকাউন্ট দেব কাস্টমার গুলোকে অনলি 19500 টাকা পাবেন মানে 19500 টাকা 19500 আচ্ছা আইফোন 8 19500 টাকায় বক্স হয় তাই না বক্স হবে ভাই আচ্ছা আচ্ছা ভিভো এই যে দেখাই দাও Y51 6128 এগুলো ভাই 11500 টাকা হইলেই দিয়ে দেব 11500 টাকা হইলে দিয়ে দিবেন এটা কেন থেকে লসে দিয়ে দিছেন আচ্ছা আচ্ছা একটু হালকা স্কাচ স্কাচ আছে তাই না আছে তো এই কারণে আচ্ছা নেক্সট আচ্ছা পরেরটা দেখে Sony 10 Mark 2 Sony 10 Mark 2 জি Sony 10 Mark 2 কত দিবেন আচ্ছা Sony 10 Mark 2 এগুলো প্রাইস থাকে অনলি 14500 অনলি 14500 14500 একবারে ফ্রেশ কন্ডিশন যতটুক ফ্রেশ রাখা যায় ততটুক চেষ্টা করি আর কি রাখার জন্য ওয়াটারপ্রুফ আছে তাই না ওয়াটারপ্রুফ এগুলো যদি চান আমি পানি চুবাই বড় বড় 14 করে দিবেন নাকি 14 আসলে হয় না 14500 করে দাও 14500 জি জি আচ্ছা নেক্সট আমরা কোন ডিভাইস দেখব এবারে যদি দেখে এবারে 464 দিবেন এবারে 464 এবারে 464 দিবেন আচ্ছা কত দিবেন বলেন এবারে 464 এগুলো পেয়ে যাবেন আমার কাছে অনলি 10000 টাকা অনলি 10000 টাকা আরো 500 টাকা ডিসকাউন্ট 9500 আচ্ছা 9500 টাকায় কিন্তু এবারেও পাবেন 464 10000 এরও কমে কমে যারা আসলে চায় যে ভাই আমার বাজেট 10 বা 10 এর নিচে একটা ফোন লাগবে তারা কিন্তু চাইলে দেখতে পারেন এটা কিন্তু শক্তপোক্ত মজবুত একটা ফোন আচ্ছা পরে যদি আমি এটা দেখাই ভাই A33 5G 6GB 128GB A33 5G 6128 6128GB আচ্ছা কত দিবেন বলেন এটা আচ্ছা A33 5G 6128 এগুলো আজকে থাকে অনলি 21500 অনলি 21500 21 করে দেব 21 21000 বেস্ট প্রাইস ভাই আচ্ছা নেক্সট M31 আছে এগুলো কিন্তু 6000 mAh ব্যাটারি ভাই আর চার্জিং ব্যাকআপ খুবই ভালো থাকবে তাই না M31 টা দেখেন তো 8128 না 6128 ভাই একটু আচ্ছা কত দিবেন বলেন আচ্ছা এটা 6128GB ঠিক আছে এটা প্রাইস থাকবে অনলি 17500 আচ্ছা এটা 8128 ভাই 8128 17500 6000 mAh ব্যাটারি ভাই আচ্ছা 6000 mAh ব্যাটারি 8128 মাত্র কত দিবেন অনলি 17500 বেস্ট প্রাইস থাকলো আটটা 6000 mAh ব্যাটারি জিতবো ভাই ইনশাআল্লাহ ভাই আচ্ছা পরে দেখাবো 6000 mAh ব্যাটারি M51 এটা কিন্তু বক্স হবে বক্স হবে এটা বক্স হবে ডিভাইস বক্সটা এখন দিতে আসেনি কালকের মধ্যে আমাদের বিকেলের মধ্যে আমরা হাতে পাবো আচ্ছা M51 RAM কত আছে ভাই এটা আছে 8128GB 8128 দিবে আচ্ছা কত দিবেন এটা এটা থাকবে অনলি 20000 টাকা অনলি 20000 টাকা অনলি 20000 টাকা বেস্ট প্রাইস থাকবে জান আরো 500 টাকা ডিসকাউন্ট করে দাও অনলি 19500 19 করে দেন আজকে 19 হয় না 19500 করে দিলাম 19500 জি ভাই একটা প্রোডাক্ট যদি 500 টাকা না লাভ করে আমরা কি খাবো ভাই আমাকে তো খাওয়া লাগবে সংসার আছে আচ্ছা নেক্সট প্রাইস আচ্ছা নোট 10 প্লাস 12GB 256GB আচ্ছা আচ্ছা নোট 10 প্লাস 12256 12256 ভাই কত দিন বলেন অনলি 34000 টাকা অনলি 34000 টাকা অনলি 34000 যারা স্যামসাং লাভার আছেন ঠিক আছে এটা ক্যামেরা দেখেন ক্যামেরা কিন্তু গর্জিয়াস ঠিক আছে বায়ার ব্লক থেকে যে আসবেন তার জন্য আরো 1000 টাকা কত টাকা অনলি 33000 অনলি 33000 অনলি 33000 টাকা অনলি 33000 টাকায় পাবেন কি নোট 10 প্লাস নোট 10 প্লাস 12256 12256 ঠিক আছে 12256 পাবেন কিন্তু মাত্র 33000 টাকা এটা কিন্তু পেন শর্ট ঠিক আছে এখন তো নোট বাদ দিয়ে এখন এসে গেছে গাইস 23 আলটা দিয়ে পেন দিয়ে দিয়েছে আর কি আচ্ছা আচ্ছা নেক্সট কোনটা দেখব আমরা আচ্ছা নেক্সট যদি দেখাই S21 প্লাস 8128GB S21 প্লাস কিন্তু ফিজিক্যালি ডুয়াল সিম এবং সিঙ্গেল সিম দুটোটাই কিন্তু আছে যেটা ফিজিক্যালি ডুয়াল সিম এগুলো কিন্তু এক্সিনোস আর যেটা সিঙ্গেল সিম এটা কিন্তু স্ন্যাপড্রাগন আচ্ছা এক্সিনোস কিন্তু স্যামসাং এর নিজস্ব প্রসেসর তাই না নিজস্ব প্রসেসর আচ্ছা তো স্যামসাং S21 প্লাস কত দিবেন বলেন S21 প্লাস থাকবে এটা থাকবে অনলি 36000 টাকা 36000 টাকা ডুয়াল সিম জান আর যেটা সিঙ্গেল সিম এটা করে দেব আমি মাত্র 35000 টাকা 35 আর কত এটা 35 পাস জান এটা 35 পাস করে দিলাম আচ্ছা আর এটা 34 পাস করে দিলাম শিওর শিওর দেখি তো S21 প্লাস কিন্তু জি ভাই 8128 8128 34500 34500 অবশ্যই কমেন্ট করবেন প্রাইসটা কেমন হয়েছে ঠিক আছে পেয়ে যাচ্ছেন ভাই দেখেন স্যামসাং এ M32 4GB 64GB RAM ভাই কত দিবেন আজকে আচ্ছা এগুলো প্রাইস থাকবে অনলি 13500 13 করে দিলাম ভাই 13000 টাকা 13000 টাকা শক্তপোক্ত একটা ডিভাইস শক্তপোক্ত একটা ডিভাইস জি ভাই আচ্ছা নেক্সট কোনটা দেখব আচ্ছা পরে যদি নেক্সট দেখাই A32 ভাই স্যামসাং A32 এটা কিন্তু বক্স সহ 8GB RAM 128GB স্টোরেজ আচ্ছা বক্স আছে সহ আছে বক্স আছে সহ এগুলো ফুল বক্স সহ ঠিক আছে কত দিবেন বলেন আচ্ছা এগুলো প্রাইস থাকবে অনলি 18000 টাকা 18000 টাকা 18000 টাকা বেস্ট প্রাইস এটা বেস্ট প্রাইস ভাই আচ্ছা 18000 টাকা কিন্তু বেস্ট হবে তাই না জি জি বক্স সহ 8128 8128 A32 নেক্সট আচ্ছা পরে যদি নেক্সট দেখাই S21 আলটা ভাই S21 আলটা দেখেন 12256GB 12128GB দুটোটাই কিন্তু আছে কমাই দিয়ে আজকে আচ্ছা 12128GB যেগুলো এটা হচ্ছে সিঙ্গেল সিম প্লাস ই সিম ঠিক আছে আচ্ছা এগুলো প্রাইস থাকবে অনলি 50000 অনলি 50000 জান আরো 1000 টাকা ডিসকাউন্ট দিলাম অনলি 49000 টাকা 49
আরো 500 ডিসকাউন্ট কত অনলি 48500 48 করে দেন আজকে 48000 পসিবল হয় না ইনশাআল্লাহ আসতে চেষ্টা করব আর যেটা S21 লালটা 12256 GB এটার প্রাইস পড়ে যাবে অনলি 51000 51000 50 করে দিল 50 আচ্ছা নেক্সট কোনটা দেখব আচ্ছা পিক্সেল 6 এ ভাই পিক্সেল 6 এ 12 পিক্সেল 6 এ 8128 GB কি রাফ ইউজের জন্য বেস্ট রাফ ইউজের জন্য বেস্ট ফোন ভাই আচ্ছা বলেন কত দিবেন আচ্ছা এগুলোর প্রাইস থাকবে অনলি 30500 30000 না আজকে কমাই দেন জান আর 1000 টাকা কমাই দিলাম কত 29 করে দেন আজকে 29 পসিবল হয় না 29 এটা কি বক্স অনলি ডিভাইস পিক্সেল অনলি ডিভাইস আচ্ছা নাথিং একটা ফোন দেখেন নাথিং ওয়ান 8GB 128GB স্টোরেজ এটা আচ্ছা এটা কিন্তু বক্স হয় যে নাথিং ওয়ান ঠিক আছে বক্স ব্ল্যাক কালার তাই না বক্স ব্ল্যাক কালার আচ্ছা নাথিং ফোন যারা চায় ইউজ ফোন অনেকেই কিন্তু কমেন্ট করে যে ভাই নাথিং ফোন লাগবে নাথিং ফোনের পিছনের গেটআপটা কিন্তু সেই লাইটিং এর ইডা আর কি সেই আপনার কোন ফোনের সাথে মিলবে না মিলবে না আচ্ছা কত দিবেন নাথিং ফোন নাথিং ওয়ান থাকবে অনলি 35000 টাকা 35000 টাকা অনলি 35000 টাকা 35000 টাকায় কিন্তু নাথিং ওয়ান পাবেন বক্স র‍্যাম রং কত আছে জান আরো 1000 টাকা ডিসকাউন্ট করলাম অনলি 34000 টাকা 34000 টাকা 8128GB 8128GB বক্স বক্স হবে নাথিং যদি 8256 থাকে তাহলে 36000 টাকা না তো 8128 কিন্তু 34000 টাকা পাবেন বক্স আর 8256 জন্য 36000 দিয়ে আচ্ছা 2000 টাকা ডিফারেন্স থাকে আচ্ছা OnePlus Note 12GB RAM 256GB স্টোরেজ কত দিন বলেন এটা থাকবে অনলি 26000 টাকা অনলি 26000 টাকা অনলি 26000 টাকা OnePlus Note আচ্ছা বক্স বক্স ভাই পুরো বক্স নট নট কিন্তু ভালো চলে ঠিক আছে আর আপনার গেটআপটা ভালো এটা কিন্তু কোনো গ্রিন লাইনে আমাদের আছে কোনো ইস্যু গ্রিন লাইনে আমাদের এভরিথিং আপডেট দিয়ে আপনি নিতে পারবেন আচ্ছা আপডেট দিয়ে নিতে পারবেন ওয়ান প্লাস যারা নেবেন আপডেট দিয়ে বসে থেকে নিতে পারবেন বসে থেকে নিতে আচ্ছা পরে দেখাও মডেলা G72 6GB 128GB আচ্ছা 6128 GB কত দিন বলেন এটা অনলি 21000 টাকা থাকবে অনলি 21000 টাকা 108 মেগাপিক্সেল ক্যামেরা কিন্তু ঠিক আছে আর 6128 GB মার্কেটে এখন হয়েছে 3 মাস বেশি হয়ে গেছে বাইরে হয়েছে আর কি ঠিক আছে আচ্ছা কত দিবেন বলেন আচ্ছা এগুলো প্রাইস থাকবে অনলি 38500 অনলি 38500 38 করে দেব 38 37500 বেস্ট প্রাইস ভাই কমাই দিবেন তো ইনশাআল্লাহ ভাই কাস্টমার জিতবো মানে মার্কেট যাচাই করলে বুঝতে পারবো তারা আচ্ছা যে কেমন প্রাইস দিছে কেমন প্রাইস এটা কিন্তু ভিভোর একটা ফ্ল্যাগশিপ ডিভাইস তাই না জি ভিভো V27 আচ্ছা নেক্সট কোনটা দেখব আমরা আচ্ছা নেক্সট একটু দেখাই আমি ভাই A72 A72 কিন্তু আমার কাছে ইউজ কালেকশন আছে আচ্ছা A72 8128GB 6128GB এগুলো কিন্তু अवेलेबल আমার কাছে আছে ঠিক আছে এটা কি সুপার অ্যামোলেড ডিসপ্লে সুপার অ্যামোলেড ডিসপ্লে জি ভাই আচ্ছা সুপার অ্যামোলেড ডিসপ্লে আর 128 A72 জি জি ভাই কত দিবেন বলেন আচ্ছা A72 যেটা এটা থাকবে অনলি 26000 টাকা এমনি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট তাই না জি জি ভাই কমাই দেন একটু বেস্ট প্রাইস ভাই এটাই বেস্ট প্রাইস জান আরো 500 টাকা ডিসকাউন্ট করে দিলাম অনলি 25500 আচ্ছা নেক্সট কোনটা দেখব পরে যদি দেখাই স্যামসাং এর নোট 10 এগুলো কিন্তু সব বক্স হয় তাই না বক্স যেগুলো আছে এগুলো সব বক্স নোট 10 লাইট 8GB 128GB নোট 10 লাইট ভাই নোট 10 লাইট কত দিবেন বলেন আজকে অনলি 22000 টাকা অনলি 22000 টাকা আরো 1000 টাকা ডিসকাউন্ট কত 21 21000 জান আরো 500 টাকা ডিসকাউন্ট অনলি 20500 নোট 10 লাইট ভাই পুরো মার্কেট চ্যালেঞ্জ এটা কাস্টমার জিতবো তো ভাই ইনশাআল্লাহ ভাই কি বলেন পুরো মার্কেট এটা কিন্তু ক্যামেরা যথেষ্ট ভালো তাই না চার্জ নাই ভাবে ক্যামেরাটা দেখাইতে বললাম না আচ্ছা নেক্সট কোনটা দেখব পরে যদি দেখাই স্যামসাং এর নোট 20 দেখেন নোট 20 কালার কিন্তু अवेलेबल আমার কাছে স্যামসাং এর নোট 20 এটা 12GB RAM 256GB স্টোরেজ 12GB RAM 256GB 256GB দেখলে তো 8256 হবে 8256 তাই না হ্যাঁ ভাই 8256 আচ্ছা কত দিবেন বলেন এটা 8256 আচ্ছা 8256 এগুলো প্রাইস থাকবে অনলি 34000 টাকা অনলি 34000 টাকা অনলি 34000 টাকা আচ্ছা কালারটাও কিন্তু গ্রিন কালার তাই না গ্রিন কালার আছে পরে আপনি বলেন এই যে ব্রোঞ্জ কালার যেটা আছে আচ্ছা ব্রোঞ্জ কালারটা আপনার এই একই 8256 প্রাইস সেম থাকবে প্রাইস সেম আচ্ছা নেক্সট আচ্ছা পরে S10 প্লাস দেখাবো S10 প্লাস 8GB 128GB S10 প্লাস 8GB 128GB S10 প্লাস জিবি আচ্ছা কত দিবেন বলেন এগুলো থাকবে অনলি 26500 অনলি 26000 26 করে দেব 26 না একটু কমাই দিবেন এটা না ভাই আর হয় না 26000 টাকা আচ্ছা এরপর আচ্ছা পরে যদি স্যামসাং নিয়ে আসে ভাই স্যামসাং S20 প্লাস 8128GB ফিজিক্যালি ডুয়েল সিম পুরো ফুল বক্স হবে বক্স আছে সব ফিজিক্যাল ডুয়েল সিম স্যামসাং S20 প্লাস 8128 ফুল বক্স ঠিক আছে আচ্ছা এগুলো প্রাইস কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন অনলি 31500 31 করে দেন আজকে ভাই 31 হয় না আচ্ছা ভাই বক্সে করে দিলাম 31000 টাকা আচ্ছা এই যদি সিঙ্গেল সিম হয় এবং বক্স আছে সার হয় তাহলে কত সিঙ্গেল সিমের দাম কম যায় দেখা যায় 28000 29000 এরকম আচ্ছা 27000 এরকম নেক্সট আমরা কোন ডিভাইস দেখব
আচ্ছা পরে যদি দেখা একটু নেক্সট A52s ভাই A52s 6128GB 8128GB দুটোই কিন্তু আছে আচ্ছা A52s 6128 কত দিবেন এটা 6128 যেটা এটা প্রাইস থাকবে অনলি 24000 টাকা ইনডিসপ্লে ফিঙ্গার দিবেন তাই না ইনডিসপ্লে ফিঙ্গার বক্স আছে 100 জি আচ্ছা আচ্ছা এরপর আচ্ছা পরে যদি দেখাই A52s 8128GB এটা কি অনলি 25000 টাকা অনলি 25000 টাকা অনলি 25000 টাকা বেস্ট প্রাইস ভাই নেক্সট কোনটা দেখব আমরা নেক্সট দেখাবো পরে যদি দেখাই A72 A72 8GB 256GB A72 কত দিবেন বলেন A72 256GB এগুলো কিন্তু প্রত্যেকটা ফিজিক্যাল ডুয়েলস হ্যাঁ কত দিবেন আজকে আচ্ছা এগুলো থাকবে অনলি 26500 আচ্ছা নেক্সট আমরা কোনটা বিষয় দেব আচ্ছা পরে যদি নেক্সট একটু দেখাইবে আমি এই যে দেখেন স্যামসাং এর A51 আছে স্যামসাং এর A51 ভাই আচ্ছা কত দিবেন আজকে A51 থাকবে অনলি 16500 16500 ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আচ্ছা না 16 করে দিবেন আজকে না 16 হয় না 16500 16500 বক্স আছে 100 না জি জি আচ্ছা এরপরে পরে যদি দেখাইবে Xiaomi মধ্যে এই যে দেখেন Xiaomi Mi 11 Lite Any 5G এটা কিন্তু বক্স আছে ফুল বক্স সহ ফিজিক্যালি কিন্তু ডুয়েল সিম এগুলো ঠিক আছে ফিজিক্যাল ডুয়েল সিম এটা হচ্ছে আপনার 6128GB 6128 এটা কিন্তু হালকা একটা ফোন হ্যান্ডি একটা ডিভাইস তাই না জি জি আচ্ছা কত দিবেন আজকে আচ্ছা এগুলো প্রাইস থাকবে অনলি 25000 টাকা 25000 25 না আজকে 24500 করে দেব 24000 করে দেব 24500 না 24 করা দেন না 24 হয় না আচ্ছা নেক্সট আচ্ছা পরে যদি দেখাই Mi 11 Lite এটা হচ্ছে শুধু লাইট শুধু লাইট শুধু লাইট আচ্ছা এটা কাছে Any 5G এটা হচ্ছে শুধু লাইট কত দিবেন বলেন আচ্ছা শুধু লাইট যেগুলো এগুলো থাকবে আমার বক্স আছে সহ থাক থাকতো অনলি 22000 টাকা অনলি 22000 টাকা অনলি 22000 টাকা বেস্ট প্রাইস ভাই আচ্ছা নেক্সট কোনটা দেব Poco X3 Pro এটা প্রাইস একটু কম থাকবে কারণ এটা আনফ্রেশের জন্য প্রাইস একটু কম থাকবে Poco X3 Pro এটা থাকবে অনলি 17500 17 করে দেব 17 করে দেব আনফ্রেশের জন্য ঠিক আছে Poco X3 Pro 6128GB 6128GB মাত্র 17000 টাকা 17000 টাকা নেক্সট এটা কিন্তু আনফ্রেশের জন্য আর যেগুলো ফ্রেশ ওগুলো কিন্তু দাম বেশি আচ্ছা এরপরে আচ্ছা পরে যদি দেখাই Poco X3 দেখেন Poco X3 6128GB কত দিবেন এটা 6128 12GB দেখেন তো এই যে ওপেন আছে আমি এটা ক্যামেরা একটু দেখাই দিই Reno 6 Pro ক্যামেরা কিন্তু ভালো হয়ে থাকে ঠিক আছে ক্যামেরা পোস্টা দিয়ে না হাতে ছাপ আছে তবে দেখেন ক্যামেরা কিন্তু যথেষ্ট ভালো Reno 6 Pro আচ্ছা তো কত দিচ্ছেন Reno 6 আচ্ছা Reno 6 Pro এগুলো থাকবে আমার কাছে অনলি 32000 টাকা 32000 টাকা 32000 টাকা 12256 12GB 256GB স্টোরেজ আচ্ছা যারা আসলে কার্ভ ডিসপ্লের ফোন পছন্দ করেন তারা চাইলে দেখতে পারেন ঠিক আছে জি জি Oppo-র মধ্যে জি আচ্ছা এরপরে আচ্ছা পরে যদি একটু দেখাইবে Note 9 Pro Max Redmi Note 9 Pro Max এগুলো কিন্তু 6GB 64GB Note 9 Pro Max আচ্ছা কত দিবেন এটা আচ্ছা Note 9 Pro Max এগুলো থাকবে অনলি 15000 টাকা অনলি 15000 টাকা অনলি 15000 টাকা 664 664 আরো 500 ইনশাআল্লাহ আসলে চেষ্টা করব Note 9 Pro Max আর 500 14500 14500 14500 Note 9 Pro Max বক্স আচ্ছা পরে Note 11 ভাই Note 11 Note 11 6GB 128GB 6GB 128GB 6GB 128GB Note 11 কত দিবেন বলেন এটা এগুলো প্রাইস থাকবে অনলি 17000 টাকা অনলি 17000 টাকা অনলি 17000 টাকা Note 11 বেস্ট প্রাইস ভাই আচ্ছা নেক্সট আমরা কোন বিষয় দেখব আচ্ছা পরে যদি দেখেন Note 10 Pro Max Redmi Note 10 Pro Max ভাই
পরে যদি দেখাই অপো A9 2020 8GB 128GB8GB 128GB 25,000 যারা আমাদের সব থেকে ফোন পারচেজ করবে তাদের জন্য কিন্তু একটা নেকবেন ফ্রি বক্স অর্ডার তো কিন্তু নেকবেন ফ্রি পাবেন আর বক্স ছাড়া যেগুলো এগুলো নেকবেন ফ্রি একটু কথা বলে দেবে বক্স ছাড়া যেগুলো এগুলো তো আমরা চার্জার প্রোভাইড করতে পারি না কারণ একটা চার্জার দাম আছে কিন্তু চার্জার যে আমাদের কেনা যেটা পারচেজ যেটা অনেকেই চায় যে ভাই ইউজ ফোন বক্সাজার সহ যদি পাই সেক্ষেত্রে একটু ভালো হয় আজকের ভিডিওতে কিন্তু বক্সাজার সহ বেশি ফোন আর বক্সারও কিন্তু আছে বক্সার এমন না যে আপনি বাইরে থেকে নিতে চান কিন্তু যমুনা ফিউচার পার্ক থেকে এগুলো আমি বলতে ভাই এটা আপনি সব থেকে নিতে আসেন এটা গুলিস্তান বা কোন কাস্টম বা কার হাত থেকে নিতে আসেন আমাদের এগুলো কিন্তু আমাদের হাত সব থেকে নিতে আসেন ঠিক না কার হাত থেকে নিতে আসেন এখানে কিন্তু শপের মানি রিসিপ শপের ইনভেলপ শপের ব্যাগ এভরিথিং কিন্তু সব অ্যাড্রেস আমাদের কিন্তু দেওয়া আছে সো কোনো সমস্যা হলে এটা আমরা বিবার করবো ঠিক আছে আর এরকম কোনো প্রোডাক্ট আমরা বিক্রি করি না ঠিক আছে ভাই সো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাই সুস্থ থাকেন শুভকামনা